টিটাগড়ে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর সাংস্কৃতিক মঞ্চের তরফ থেকে ডেপুটেশন টিটাগড় থানায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। টিটাগড় পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কয়লা ডিপো নিউ লাইন এলাকায় 19 বছরের কিশোরীকে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে এক ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হল টিটাগড় থানায়। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিভিন্ন বুদ্ধিজীবী এবং সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষেরা। টিটাগড়ের ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এই দিন ডেপুটেশন কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে ডক্টর দেবাশিস ভৌমিক জানান, আমাদের মনে হয়েছে সংস্কৃতি কর্মী হিসাবে, শিক্ষক হিসাবে আমাদের মনে হয়েছে ব্যারাকপুরে এরকম ঘটনা ঘটবে, আর আমরা সবাই চুপ করে থাকব এটা হতে পারে না। আমাদের মনে হয়েছে প্রতিবাদ করা উচিত, এ যাতে ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের দিকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে ডেপুটেশন দিতে গিয়ে কোনো অসুবিধা হলো? না, কোনো অসুবিধা তেমনভাবে হয়নি, কিন্তু দুর্ভোগ সময়তেই তো মনে হলো যে আমরা না ঢুকতে গেলেই ভালো হয়। আমরা বুদ্ধিজীবী মানুষ, শিক্ষক মানুষ, সংস্কৃতি কর্মী, আমাদের প্রতি কী করা সম্ভব? কিন্তু এমন একটা ভাব দেখানো হলো যেন কোথাও আমরা মার ধরবো। এই ঘটনা টিটাগড়ে প্রথম হলো, এর আগে তো টিটাগড়ে এরকম ঘটনা ঘটেনি। টিটাগড়ে এরকম ঘটনা তো ঘটেছে, ওই পাশেই তো ঘটেছে, লাইনের ওই পাশেই তো ঘটেছে। টিটাগড়ে এখানে খুন হয়েছে, এখানে নেতা খুন হয়েছে রাস্তার উপরে, শাসকদলের নেতা খুন হয়েছে রাস্তার উপরে, হয়নি আবার কি, প্রায়ই তো খুন হয়, মারামারি হয় তো। এরপরে কি আপনারা বৃহত্তর আন্দোলনে যাবেন? 100 বার যাবো, যদি এরকম ঘটনা চলতে থাকে তাহলে তো অবশ্যই যেতে হবে, কারণ আমরা সামান্য মানুষ হয়তো, কিন্তু আমরা জানি যে আমরাই কোথাও ঠিক মতো করে সমাজকে পথ দেখাতে পারি। অর্থাৎ আমাদের তো থাকতেই হবে, এবং আমরা চাইবো, আমরা এটা মনে করি, আমরা প্রচুর প্রোগ্রাম করি, প্রচুর মানুষ মানে শয়ে শয়ে মানুষ আমাদের সঙ্গে সে সমস্ত প্রোগ্রাম। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আর মহিলা নিরাপত্তা হীনের তো বুঝছে, কি বলবো? আমার মনে হয় যে কি আর বলবো, আমার বলা উচিত না আর কি। যিনি মুখ্যমন্ত্রী তিনি কি সত্যি সত্যি মহিলাদের কথা ভাবেন? আমার তো মনে হয় না যে মহিলাদের কথা উনি ভাবেন। আসলে আমরা সাধারণ মানুষকে উনি অত্যন্ত বোকা মনে করেন, এবং যাদেরকে মনে করেন যে ভোটটা পেলে হবে তাদেরকে তাই তিনি মানুষ বলেই মনে করেন, ফলে যা খুশি একটা বলে দিলে পরে হল। পার্থ চ্যাটার্জিকে ধরা গেল, আরও কয়েকজনকে ধরা হলো, তখন চুপ করেছিল। অনুব্রত মণ্ডলের পরে আরেকটুখানি যেন মনে হলো যে কিছু বলবো না, তখন বললেন যে আইন যা করবে, তারপরে তো কিছু বললেন না। এরপরে শুরু করেছেন এমন একটা কথা যেন এই চুরিগুলো কোনো ব্যাপারই না, মানে যেন আইনের রাস্তাটাই যেন অন্যরকম হয়ে গেছে। আমি বলছিলাম আইনের রাস্তা যেন তাদের জন্য অন্যরকম হয়ে গেছে। ও কিছু প্রমাণ হোক, কি কথাবার্তা এগুলো? তাহলে আমি খুন করবো, খুনের প্রমাণ হবে, তারপরে আমাকে খুন বলে ধরবে? সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।